News Only 24. News Only 24. স্কুল খোলার প্রথম দিনই প্রধান শিক্ষিকার বদলি আটকাতে প্লাকার্ড নিয়ে বেড়াচাপা বিনাপানি বালিকা বিদ্যালয়ের বিক্ষোভ দেখালো ছাত্রীরা। স্কুলের দেওয়ালে পোস্টারে ভরিয়ে দিল মাতৃসম হেডমিসকে ছাড়তে চায় না, তার বদলে আটকাতেই প্লাকার্ড নিয়ে ছাত্রদের বিক্ষোভ দেখালেন প্রধান শিক্ষিকার বদলি রুখতে আন্দোলনে নামলেন ছাত্রীরা। ছাত্রীদের দাবি, মাতৃসম প্রধান শিক্ষিকা, তাদেরকে মায়ের মতো ভালোবাসেন। শিক্ষিকার বদলি রুখতে স্কুল গেটে অফিস ঘরের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ। স্কুলে অনেকদিন থেকে আছি আর ম্যাম আমাদের আগেই আছে, কিন্তু ম্যাম আমাদের পুরো নিজের সন্তানের মতো আমাদের দেখে, সেই জন্য আমরা চাই না যে ম্যাম আর কি স্কুল ছেড়ে যায়। আর ম্যাম হচ্ছে আমাদের মায়ের মতো, আর কেউ কোনো দিন মাকে ছাড়তে পারে? না, তোমরা ছাড়তে চাইছো না নাকি? না, আমরা ওই জন্য ম্যামকে স্কুল থেকে যেতে দিতে চাই না। ম্যাম কিছু বললেন? না, ম্যাম এখনো কিছু বলেননি। কি নাম তোমার? আমার নাম শারমিন্দা মণ্ডল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 11। শুনতে পেলাম যে স্কুলের সামনে ছাত্রীরা সব দাঁড়িয়ে আছে প্ল্যাকার্ড নিয়ে। আমি এসআই সাহেবের সঙ্গে কথা বললাম যে স্কুলে একটা সমস্যা হচ্ছে, আপনি আর আমি কিন্তু যাই। এসে দেখলাম দিদি, হেড দিদি চলে যাচ্ছে আমাদের ট্রান্সফার নিয়ে। সে বিষয়ে আমরা হেড দিদির গার্জেনের তরফ থেকে আমরা দিয়েছিলাম, তার সঙ্গে কথা বললাম। তার শারীরিক অসুস্থতা আছে, অন্য স্কুলে তার পাশে একটা স্কুলে সে চাকরি পেয়ে গেছে। তবু ভেবে দেখবেন এই কথা আশ্বাস দিই। না, কতদিন আছেন উনি স্কুলে? প্রায় 22 বছর। 22 বছর। কী নাম আপনার? তুষারকান্তি দাস, সহসভাপতি দেওয়ঙ্গা পঞ্চায়েত সভা। দেখুন, এটা একটা গভর্নমেন্টের পলিসি, দিদি অসুস্থ, উনি বাড়ির কাছাকাছি জায়গায় একটা ট্রান্সফার অর্ডার পেয়েছেন। আমরা দিদিকে রিকোয়েস্ট করেছি ছাত্রছাত্রীদের স্বার্থে যদি উনি থাকতে পারেন, দিদি বলেছেন ভেবে দেখছেন। আপনার নাম আর পরিচয়? আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, এসআই অফিস স্কুল, বেড়াচাপা।